আরে ভাই, উড়াধুরা চমলক্য ডান্স দেখে আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না, কারণ এটা ছিল 31st নাইট। আর সেদিন আমরা ছিলাম একটা রিসর্টে, আর সেই রিসর্টে একটা সুন্দর কনভেনশন হল ছিল। আর সেদিনকে যারা যারা রিসর্টে ছিল তাদের সবাইকেই কনভেনশন হলে ইনভাইট করা হয়েছিল। আমরাও সেদিনকে ফ্যামিলি সহ রিসর্টে ছিলাম, তাই এই প্রোগ্রামে আমরাও জয়েন করছিলাম। সুতরাং ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ সবসময় তো আমরা এভাবে আর এনজয় করি না। বছরের শুরু ছিল, মানে 31st নাইট ছিল, তাই জন্য আমরা সবাই একসাথে মিলে এভাবে এনজয় করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিকজ আমি লাইফ স্টাইল ভিডিওগুলো করে থাকি, তাই যেগুলো সারাদিন করি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তাই 31st নাইটের উড়াধোয়া ডান্সের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিডিওটা দেখুন এবং ভরপুর চমলক বিনোদন উপভোগ করুন। ভাই রে ভাই, সবাই যে হারে এনজয় করছে দেখে আই এম তো অবাক। বাট আমি তো কোনো রকম ডান্সই পারি না, শুধু লাফাতে পারি, গানের তালে তালে শুধু সিল্লাই আর লাফাই। তো এখানে দেখছি সবাই অনেক অনেক বেশি এনজয় করতেছে, আর আমি ডান্স টান্স পারি না জন্য শুধু বন 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 করে ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি। আর অন্যদিকে আপুরা দেখছি সবাই অনেক অনেক বেশি এনজয় করতেছে, সবাই দেখছি উড়াধুরা ডান্স করতেছে। তাছাড়া এখানে বেশিরভাগই কাপল ছিল, তারা কাপল ডান্স করতেছিল, আর এইদিকে আমি একা একা সিঙ্গেল হয়ে পড়ছি। ডান্স করতেছিলাম, এরই মধ্যে একটা আপু আবার আমাকে চিনে ফেললো, তাই তাড়াতাড়ি করে এসে সেলফি তুলে চলে গেল। তারপর আবারও আমরা ডান্স করতে শুরু করে দিলাম।